বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বাহর ইচে ভারত নেপাল সীমান্ত বরাবর উত্তরপ্রদেশের প্রথম স্থল বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড এদিন সকাল সাড়ে এগারোটায় নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই রূপাইটিহা ল্যান্ডপোর্টের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী এই স্থল বন্দরটি তৈরি করেছে ভারতের ল্যান্ডপোর্ট অথরিটি ল্যান্ডপোর্ট হল আন্তর্জাতিক সীমান্তের এক অংশ যেখান দিয়ে পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন পরিবহন নিয়ন্ত্রণ করা হয় রূপাইটিহাস স্থলবন্দরটি তৈরি করা হয়েছে একশো পনেরো একর জমির উপর খরচ হয়েছে প্রায় দুইশো কোটি টাকা ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্তের দুই পাশে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে সীমান্তের দুই পাশের এই চেকপয়েন্টগুলিতে এক ছাদের নিচেই দুই দেশের শুল্ক অভিবাসন ও অন্যান্য পরিষেবা বিভাগগুলিকে আনা হয়েছে এর ফলে পণ্যবাহী ট্রাকগুলির আন্তঃ সীমান্ত পরিবহন আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে স্থলবন্দরটি উদ্বোধনের আগে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ভারত এবং নেপালের প্রধানমন্ত্রীরা শক্তি যোগাযোগ বাণিজ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী অর্থনীতি সীমান্ত সমস্যা এবং পরিকাঠামোর উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাণিজ্য ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বকে সুপার হিট করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারা রূপাইডিহা স্থলবন্দর উদ্বোধনের পাশাপাশি বিহারের বাথ থেকে নেপাল কাস্টম ইয়ার্ড পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের যাত্রার সূচনাও করেন দুই প্রধানমন্ত্রী বৈঠকের পর নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড এর উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন আমরা আমাদের সম্পর্ককে হিমালয়ের উচ্চতায় নিয়ে যেতে চাই সেই আমরা সীমান্ত সম্পর্কিত সমস্যা সহ সমস্ত সমস্যার সমাধান করব দুই দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরও জোরদার করতে প্রধানমন্ত্রী প্রচণ্ড এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে রামায়ণ সার্কিট সম্পর্কিত প্রকল্পগুলির কাজে দ্রুততা আনা হবে भविष्य में अपनी पार्टनरशिप को सुपर हिट बनाने के लिए बहुत से महत्वपूर्ण निर्णय लिए हैं आज ट्रांजिट अग्रीमेंट संपन्न किया गया है इसमें नेपाल के लोगों के लिए नए रेल रूट्स के साथ साथ भारत के इनलैंड वाटरवेज की सुविधा का भी प्रावधान किया गया है हमने नए रेल लिंक स्थापित कर फिजिकल कनेक्टिविटी को बढ़ाने का निर्णय लिया साथ साथ भारतीय रेल संस्थानों में नेपाल के रेल कर्मियों को प्रशिक्षण प्रदान करने का भी निर्णय लिया गया है नेपाल के सुदूर पश्चिमी क्षेत्र से कनेक्टिविटी को बढ़ावा देने के लिए शीर्षा और झूलाघाट में दो और पुल बनाए जाएंगे क्रॉस बॉर्डर डिजिटल पेमेंट के लिए उसके माध्यम से फाइनेंशियल कनेक्टिविटी में उठाए गए कदमों का हम स्वागत करते हैं इसका लाभ हजारों विद्यार्थी लाखों टूरिस्ट और तीर्थयात्रियों के साथ साथ मेडिकल ट्रीटमेंट के लिए भारत आए मरीजों को भी मिलेगा বুধবারই চার দিনের সফরে ভারতে পা রেখেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দেহেল ব্যুরো রিপোর্ট আর নিউজ